আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব দর্শকদের। তার আগে বলতে চাই, দর্শক আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্নটি একবার করবেন, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমার নিশা ত্রুহি প্রশ্ন করেছেন, আমি 26 সপ্তাহের গর্ভবতী, আমার বাম পায়ের তালু বেশি চিবোয়, এর প্রতিকার কি? ম্যাম, আচ্ছা, 26 সপ্তাহে পায়ের মাসেলে কামড়ানো কামড়াতেই পারে, পায়ের তালু, পায়ের কাফ মাসেল সব জায়গায় দেখা যায় যে চিবায় বা কামড়ায়, এই ধরনের পেইন হয়ে থাকে। তো এটার আসলে রেমেডি যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি যেটা করতে পারেন, ঘুমাতে যাওয়ার আগে রাত্রেবেলায় বিশেষ করে সমস্যাটা বেশি হয়ে থাকে, পাটা গরম পানিতে কিছু রেখে একটু পায়ের মাসেল গুলো একটু মাসাজ করলেন, একটু করার পর রাতে ঘুমাতে গেলেন, প্লাস আপনি দৈনিক 2টা করে ক্যালসিয়ামের ট্যাবলেট, 2 গ্লাস দুধ, এই ক্যালসিয়ামের এই জিনিসগুলো খাবেন। আর আমার মনে হয় পাটা বেশিক্ষণ ঝুলিয়ে না রেখে বা বেশি না হাঁটলেও আপনার এই সমস্যাটা কমানোর কথা, কারণ অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ পা ঝুলিয়ে রেখে যদি বর্ষা হয়ে থাকে বা বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে পায়ে পানি আসে, তখনও কিন্তু এরকম পা যাবে, হ্যাঁ, ব্যথা করে। তো আমি যেটা বলছিলাম যে আপনি একটু গরম সেঁক দেওয়া বা ম্যাসাজ করা প্লাস ক্যালসিয়াম এবং দুধ এইগুলো খেয়ে দেখেন যে আপনি ইম্প্রুভমেন্ট হয় কিনা, যদি তাতেও না হয়ে থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল খেতে পারেন। দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন। দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভ গুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করব। সময় দর্শক দর্শক আপনারা কর্সেল নিয়ে অনেক কথাই জানেন, তারপরও আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম বাংলাদেশে প্রথম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল ব্যাংকিং এর মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন কর্ড ব্লাড সংগ্রহ করে সেখান থেকে পরবর্তীতে সংরক্ষণ করা হয় স্টেম সেল। এটি একটি সম্পূর্ণ ব্যথামুক্ত প্রক্রিয়া। এই স্টেম সেলের মাধ্যমে আপনি লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা সম্ভব। আপনি যদি আপনার বাচ্চার কর্ড সেল সংগ্রহ করতে চান তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন। এবং ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড অবস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট অ্যান্ড ট্রেন্ড ইন ল্যাপারোস্কোপিক অ্যান্ড ইনফার্টিলিটি। ম্যামের চেম্বার রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, হাউস নাম্বার 48, রোড নাম্বার 9 এর ধানমন্ডি 7 মসজিদ রোড। ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 10615। আসসালামু আলাইকুম ম্যাম, কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে। আশা করি আমরা এই সামনের 1টা ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাআল্লাহ মিটাতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার।